গ্রামবাসীদের বাধাদানের পরেও খারাপ কাজ করছেন নিযুক্ত হওয়া ঠিকাদার। জুলাইবাড়ি ব্লকের কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতল ভবন নির্মাণের কাজে পুরনো রড, সিমেন্ট এবং ইট ব্যবহার করা হচ্ছে প্রথম থেকেই। স্কুল ম্যানেজিং কমিটি প্রতিবাদ করলে একদিন কাজ বন্ধ থাকে, পরে আবার কাজ শুরু হয়। প্রথমে যে মাপে টেন্ডার ডাকা হয়েছিল তা ঠিক না রেখে নিজেদের মতো করে ছোট করে কাজ শুরু করা হয়েছে। বারবার প্রতিবাদ করলেও কারো কথা শোনেননি ঠিকাদার। গ্রামের লোকজন মিলে বিদ্যালয় দ্বিতল ভবন নির্মাণের এই কাজ তাই বন্ধ করে দেয়। গ্রামবাসীরা অভিযোগ জানান প্রচুর ঘোটালা হচ্ছে কাজে। বহু পুরনো এই কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের জন্য অনেক দিনের দাবি ছিল গ্রামবাসীদের। মন্ত্রী হওয়ার পর শুক্লাচরণ নোয়াতের ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদন পায় বিষয়টি, কিন্তু দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের জন্য এই বিল্ডিং সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে না, তাই কাজ বন্ধ করে দিয়ে জুলাইবাড়ি মণ্ডলের সভাপতি অজয় রিয়াং এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে বিষয়টি জানান গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে ঘটনাটি খতিয়ে দেখেন বৃহস্পতিবার সেখানে পরিদর্শনে যান ত্রিপুরা সরকারি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গ্রামবাসীদের সাথে কথা বলে সবকিছু খতিয়ে দেখে মন্ত্রী আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিকদের দিয়ে তদন্ত করা হবে। বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজে গুণগত মানের সাথে কোনো আপোষ করা হবে না। দেখো, আমাদের নির্বাচনের কারণে বিভিন্ন আমাদের কর্মসূচির কারণে আমরা ব্যস্ততা ছিল। কয়েকদিনের আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার নজরে আসে এবং লোকালে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়টা আমি নিজে আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজে স্পোর্টে ভিজিট করব এবং আজকে স্পোর্টে এসেছি। কি দেখেছি তাদের কাজকর্ম বা কোয়ালিটি, সেটা নিয়ে আমরা হাই লেভেলে কথা বলবো। আমাদের দপ্তর রয়েছে, দপ্তরের সঙ্গে আমরা কথা বলবো। পরবর্তী সময়ে আমাদের কী কী করা দরকার আমরা পদক্ষেপ নেব এবং আমরা বারবার সেটা বলে থাকি করে থাকে তাদেরকেও আমরা বারবার সতর্ক করে এসেছি, বলে থাকি যাতে কাজের কোয়ালিটি যাতে মেনটেন্স থাকে। কোনো ধরনের আমরা এক্সকিউজ করব না যে আমাদের কাজের কোয়ালিটি যদি মেনটেন্স না থাকে, আমরা হাই লেভেল পর্যন্ত আমরা পদক্ষেপ নেওয়ার বাধ্য হব। সেটা আমরা দেখেছি, আমরা কথা বলবো হাই লেভেলের সঙ্গে। হাই লেভেল টিম যাতে এসে স্পট ভিজিট করে এবং পরবর্তী সময় কী করা দরকার সেটা দপ্তর করবে, সরকার করবে। এবং আমরা কোনো দিনে এক্সকিউজ করবো না যদি কাজের কোয়ালিটি যদি মেনটেন্স না থাকে। আমি প্রথম শুরু থেকে আমি বলে এসেছি, এখনও বলে থাকি, আগামী দিনেও অন্তত জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে যেই কোনো উন্নয়নমূলক কাজ হোক, ঠিকাদার যাতে কোনো ধরনের বেড কোয়ালিটি যাতে কোনো ধরনের কাজ যাতে না করে। পরিদর্শনকালে বৃহস্পতিবার মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান রবি নম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।